আমাদের সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশীষ সৈকত আশীষ সৈকত আমরা যেমনটি জানছিলাম যে আজকে বিকাল তিনটা থেকে দুপুর তিনটা থেকে চালু হতে যাচ্ছে ফোর জি সেবা এই কত কয়েকদিন বন্ধ ছিল সেটি আবার খুব ভালোভাবে আজকে চালু হতে যাচ্ছে সব কিছু মিলিয়ে যদি বিশ্লেষণটা করতেন না দেখেন ইন্টারনেট আসলে আমাদের জীবনের এখন অনুষঙ্গ হয়ে গেছে মানে ইন্টারনেট ছাড়া এই বর্তমান সময়ে সব কিছুই যে বিকল হয়ে পড়ে তা কিন্তু আমরা গত দশ দিনে দেখলাম মানে উনিশ তারিখ থেকে ইন্টারনেট সেবাটি বন্ধ হয়ে গেল এবং প্রথমত আমরা জানি যে কী কারণে প্রথমত ডেটা সেন্টারে আক্রমণ করেছিল সন্ত্রাসীরা এবং শুধু ডেটা সেন্টারে আক্রমণের কারণে ডেটা ঢাকায় প্রথম সমস্যাটি হয়েছিল এরপরে কিন্তু ডেটা সেন্টার যখন রিভিউ করতে গেল আর কি ঠিক করতে গেল তখন কিন্তু পুরো লাইন কলাপস করেছিল এবং এটা আসলে ধাপে ধাপে কিন্তু ঠিক হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা যে সেবাটি পাচ্ছি যে ঘরে যাদের ওয়াইফাই কানেকশান আছে বা ব্রডব্যান্ডের কানেকশান আছে তারা সেবাটি পাচ্ছে কিন্তু আজকে থেকে আজকে সকাল একটা বৈঠক ছিল আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে যারা মোবাইল অপারেটর কোম্পানি এবং ই ব্যাংকিং যারা করে নগদ বিকাশ তাদের বৈঠকে কিন্তু সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আজকে বিকেল তিনটা থেকে মোবাইলে যে ইন্টারনেট সেবাটি সেটি কিন্তু চালু হবে কারণ মোবাইলে কিন্তু আসলে বেশি মানুষের ব্যবহার ইন্টারনেটটা প্রতিমন্ত্রী জানিয়েছেন যে ১৪ কোটির মতো গ্রাহক মোবাইলে ইন্টারনেট সেবা পেয়ে থাকেন সেক্ষেত্রে যেটি বলা হলো যে ফাইভ জিবি ফাইভ জিবি প্রত্যেক গ্রাহককে দেওয়া হবে সেক্ষেত্রে একই অপারেটরের যদি দুইটি সিম কারো থাকে তারাও কি এই সুবিধা পাচ্ছেন এবং এই সুবিধাটা মনে হয় তিন দিনের জন্য দেওয়া হবে দিনের জন্য হ্যাঁ সবাই পাবেন আসলে এটা সিম কার্ড হিসাবে কিন্তু এই সেবা এই দেওয়া হয় ফাইভ জিবি যেটি দেওয়া হচ্ছে কারণ হলো যে অনেকের ধরেন যে অনেকে হয়তো তিন দিনের প্যাকেজ নিয়েছে বা অনেকে সাত দিনের প্যাকেজ নিয়েছে কিন্তু তার প্যাকেজটা তো আর ওই সময়ের মধ্যে সে আসলে খরচ করতে পারেনি যে সময় বন্ধ ছিল ইন্টারনেট ফলে এটা এক ধরনের ক্ষতি পুষিয়ে দেওয়ার মতো আর কি যেহেতু ওই সময় পায়নি এই সময়টা সব গ্রাহককে এটি অপারেটর যা কোম্পানিগুলো ছিল তারাই আসলে প্রস্তাব দিয়েছে মন্ত্রীর পক্ষ থেকেও এটা আলোচনা ছিল পরে তারাই প্রস্তাব দিয়েছে যে সবাইকে ফাইভ জিবি যার পঞ্চাশ জিবি আছে তাকেও ফাইভ জিবি যার পাঁচ জিবি আছে তাকেও ফাইভ জিবি এবং তিন দিনের জন্য এটি দেওয়া হচ্ছে একটা এটা আসলে একটা সংকটকালীন সময় এক ধরনের সহায়তা দেওয়া প্রমোদনা দেওয়ার মতো অনেকটা যে আমরা বুধবারে হয়েছে ফেসবুক এবং টিকটকের প্রতিনিধিদেরকে যাদের সাথে আলোচনার পরে সিদ্ধান্ত হবে সেক্ষেত্রে কি আসলে আশা করা যায় যে পজিটিভ কোনো একটা রিভিউ আসলে টিকটক বা ফেসবুকের পক্ষ থেকে আসতে পারে যে বিষয়গুলো সরকার নীতিমালা সাপেক্ষে চাচ্ছেন নিষেধ কিছু আসতে পারে কিনা হ্যাঁ আমাদের মনে হয়েছে যে ফেসবুক এবং টিকটক এইসব সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমাদের এগুলো আমাদের জীবনের অনুষঙ্গ হয়ে উঠেছে কিন্তু এগুলো আমাদের যেমন অনেক তথ্য জোগাড়ে সহায়তা করে পাশাপাশি কিন্তু অনেক বিপদও ডেকে আনে আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই সালে যখন এই নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে একটা আন্দোলন হচ্ছিল তখন জিগাতলায় একজন অভিনেত্রী নৌসভা সম্মত নাম তিনি ফেসবুক লাইভে হঠাৎ এসে বললেন যে এখানে চারজন ছাত্রকে হত্যা করা হয়েছে জিগাতলায় এটিকে কেন্দ্র করে পুরা ঢাকা শহরে একটা বিশৃঙ্খলা এবং মানে একেবারে বিপর্যয়কর অবস্থা হানাহানিতে মেতে উঠলো পরে দেখা গেল যে আসলে কেউ সেখানে নিহত হয়নি এইরকম বা এর বাইরেও আপনি দেখবেন যে বিভিন্ন ধর্মীয় ইস্যু নিয়ে অনেক সময় কিন্তু এই সোশ্যাল মিডিয়া ফেসবুক এগুলো ব্যবহার করে কিন্তু বিভিন্ন কুমিল্লায় এর আগে মৌল বাজারে সামাজিক অস্থিরতা তৈরি করে এবং এইবারও কিন্তু আমরা কিন্তু সেই রকম আলামত দেখতে পাচ্ছিলাম যে সেরকম ঘটনা এবং বিদেশে আমরা যারা বিদেশ থেকে খবর পাচ্ছি যে বিদেশে ফেসবুকে এবং টিকটক শো নানা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এরকম নানা ধরনের মিথ্যা খবর ছড়ানো হচ্ছে এবং এমনও ছড়ানো হয়েছিল যে দেশের বাইরে থেকে আমাদের অনেকে ফোন করেছে যে চার পাঁচ দিন আগের কথা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন মানে সেরকম সোশ্যাল মিডিয়া কিন্তু প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে জবাব দিয়েছেন জবাব দিয়েছেন এবং উনি তো আসলে ওনার যাওয়ার কথা ছিল দুদিন পরে ওনার দেশের বাইরে যাওয়ার কথা ছিল তো সেটি তো তিনি পরে ক্যান্সেল করলেন গেলেন না দেশের বর্তমান পরিস্থিতিতে কিন্তু আসলে যে বৈঠকটি বুধবারে হবে সেই বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে আমরা যদিও জানতে পেরেছি যে পৃথিবীর সব দেশেই এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারতেও কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর সরকারের নানা রকম রেস্ট্রিকশন থাকে কারণ এটি যদি আবার দেশবিরোধী রাষ্ট্রবিরোধী প্রচারের একটা প্ল্যাটফর্ম হয়ে ওঠে তখন কিন্তু এটা সরকারকে এটা মোকাবেলা করার জন্য হিমশিম খেতে হয় কারণ এটা তো মানুষের স্বস্তি কেড়ে নেয় হঠাৎ করে একজন দায়িত্বহীন যদি যারা তারা কিন্তু এরকম একটা পোস্ট দিয়ে দিবে যে সোসাইটিতে কী ইম্প্রিভ